सरकार दवाले नूरे मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लम एकदा साहाबादर के निये तिनी इस्लामी आलोचना करछेन दीनी इलम शिक्षा दिच्छिलेन साहाबरा कमदर के बोलछिलेन ओगो साहाबरा तुमरा शुने ना आमार अल्लाह सुबहानहू व ताआला তোমাদেরকে এমন একটা মুহূর্তে পাঠিয়েছেন, তোমাদেরকে এমন একটা সময় পাঠিয়েছেন, তোমাদের পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো মানুষ পাঠাবে না, আমি রাসূলুল্লাহ খাতামুন নবীগণ, আর তোমরা হলে উম্মতে মুহাম্মাদি আমার জন্য, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার শরিয়া আমারে দাওয়া আমার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেখে দেওয়া যে কিতাব, যে কোরআন, এই কুরআন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তোমরা জেনে নাও তোমাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইজ্জত দান করেছেন যে তোমাদেরকে শেষ করেই কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থাপন করবে, তোমাদেরকে অনেক কম আয়াত দান করলো, কিন্তু তোমরা জেনে নাও তোমরা এই কম আয়াত পেয়ে তোমরা কোনো ক্রমে হেলাগেলা করবে না, এই অল্প সময়টাকে তোমরা কাজে লাগাবে, কেননা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য নবী এবং তার উম্মতদেরকে অনেক লম্বা হায়াত দিয়েছেন, অনেক লম্বা দীর্ঘায়ু দান করেছেন, যার পরে তারা আল্লাহ তাআলার দরবারে অনেক নেক আমল করবার সুযোগ পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন নবীদের বয়স যখন তিনি পর্যালোচনা করছিলেন, তখন তিনি বনি ইসরায়েলের এমন এক ব্যক্তির কথা তিনি বর্ণনা করছিলেন যে বনি ইসরায়েলের মধ্যে, ওগো সাহাবীরা তোমরা শুনে নাও, বনি ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল শামাউন, আল্লাহর এমন এক আবেদ বান্দা ছিল, এমন এক প্রিয় বান্দা ছিল, এক টানা 1000 মাস দিনের বেলায় রোজা রেখে দিনের জন্য প্রভুর সন্তুষ্টির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজা মন্দির জন্য দিনের বেলায় যুদ্ধ করে রোজা রেখেছে, আর রাতের বেলায় সে যখন যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরেছে, এই ক্লান্ত শরীরকে সে বিছানায় এলিয়ে দেয় নাই, সারা রাত্র পর্যন্ত ওই প্রভুর কদমে পড়ে সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি রোনাজারি করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে ওই শামাউনের মর্যাদা এত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলেন, ওই শামাউনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানিত করলেন, তার সম্মানের খাতিরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুটা কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎকে তার অনুগত বানিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ, এমন কি যেই লোহা, ওই লোহাকে তার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুমের তাবিদারি বানিয়ে দিলেন, ওই ওনার আদেশে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত ক্ষমতা বলে লোহাকেও পর্যন্ত পানি করে দিয়েছিলেন। উনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে শামাউনের এই ইবাদতের এই মর্যাদার কথা যখন এক্সপ্লেন করলেন, সাহাবীদের মুখ ম্লান হয়ে গেল, ওগো সরকারে আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই ব্যক্তির কথা বর্ণনা করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত হায়াত দান করেছেন, ওই হায়াতের কারণে আমার প্রভুর দরবারে তার ওই সময়টাকে সে কাজে লাগাতে পেরেছে, আমাদের সময় তো কম, আমাদের সময় তো অল্প, আমরা তো প্রভুর সন্তুষ্টির জন্য এরকম ভাবে সময় অতিবাহিত করে এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সম্মানিত ব্যক্তি হতে পারবো না গো প্রভু। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন হাশরের ময়দানে আমার প্রভু যখন উপস্থাপন করবে, কম হায়াত কম আমল আমরা তো লজ্জিত হয়ে যাব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দেওয়ানা, রওজা মুবারকে শুয়ে তিনি এখনো উম্মতের জন্য কাঁদছেন, এখনো ওই রওজা মুবারকের মধ্যে তিনি শায়িত হয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছিলেন। রাসূলের এই ম্লান অবস্থা অবলোকন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওহি নাজিল করলেন, ও হাবিবুল্লাহ আপনার জন্য আমি এই পৃথিবীর জমিনটাকে সাজালাম, আপনার জন্য আমার কুল কায়নাতটাকে আমি এত সুশোভিত করলাম, প্রত্যেক নবীকে আমি যদিও
অনেক লম্বা হায়াত দান করেছি, অনেক সুযোগ দান করেছি। প্রত্যেক নবীরা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার জন্য তারা বিভিন্ন পরীক্ষা দিয়েছে, বিভিন্নভাবে তাদের ইমানের পরীক্ষা তারা একের পর এক দান করেছে। তারা আমার সন্তুষ্টিতে দেওয়ানা ছিল, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আপনার জন্য কুল কায়নাত সাজালাম, আপনার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আর আমি নিজেই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছিলাম, যদি ওগে বান্দারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করতে চাও, আমি আল্লাহর যদি সন্তুষ্টি আদায় করতে চাও, আমি আমার বান্দাদেরকে বলে দিয়েছিলাম আপনি হাবিবুল্লাহর ইতায়াত করবার জন্য আপনি হাবিবুল্লাহর সন্তুষ্টি আগে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যত আপনার জন্য সব কিছু সাজালাম, আপনার মুখ মলিন থাকবে সেটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আপনি উম্মতের জন্য দেওয়ানা, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তুষ্টির জন্য দেওয়ানা বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতদেরকে যদি আমি কম হায়াত দান করলাম, আপনার উম্মতদেরকে যদি কম আয়ু দান করলাম, কিন্তু যেহেতু আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠত্বের কারণে আপনার উম্মতরা আমার কাছে শ্রেষ্ঠ, আপনার পূর্ববর্তী নবীদেরকে নবীর উম্মতদেরকে যা দিয়েছি সেটা ছিল ভগ্নাংশ, সেটা ছিল পোড়া, সেটা ছিল অর্ধ, সেটা ছিল অপূর্ণ, কিন্তু আপনার খাতিরে আপনার সন্তুষ্টির জন্য আপনার উম্মতদেরকে আপনার উম্মতের জন্য এমন কিছু রেখেছি দান করলাম, যেই রজনীটা ওই সামাউন 1000 মাস দিনের বেলায় রোজা রেখে যুদ্ধের ময়দানে তার সময়টাকে অতিবাহিত করেছে, ঘরে ফিরার পরে রাতের বেলায় এই ক্লান্ত শরীরকে বিছানায় না এলে দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে রেজামন্দির জন্য সারা রাত তসবিহ তাহলিল তাহাজ্জুদে গুজার চলেছিল। এই সামাউন 1000 মাস, যার ক্যালকুলেটিং বাংলা যদি হিসাব করি 83 বছর 4 মাস, যেই ইবাদত করেছে আপনার খাতিরে আপনার উম্মতদের কেমন একটা রজনী দান করলাম, ওই রাত্রিতে যদি ফজর পর্যন্ত আমি প্রভুর দরবারে হাজিরা দেয় আপনার খাতিরে আপনার ওই উম্মতের আমল নামায় সামাউন 1000 মাস দিনরাত 24 ঘন্টা ইবাদত করে যেই পরিমাণ সম্মানিত হয়েছে, যেই পরিমাণ আমলের মালিক হয়েছে আপনার ওই উম্মতের আমল নামায় ওই একটা রাত্র ইবাদতের দ্বারায় তার আমল নামায় এর চাইতে অধিক পরিমাণ সওয়াব দান করে দিব বলেন না সুবহানাল্লাহ।